আমি একটা সিনেমা বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা বানাতে পারিনি। গত ৬ মাস ধরে যেটা ফাইনালি বানালাম সেটা আর যাই হোক সিনেমা হতে পারে না। পুজোতে আসছে চলচ্চিত্র সার্কাস, আর এই সার্কাস মূলত যেই দুজন মানুষকে ঘিরে, মানে একজন নায়ক এবং নায়িকাকে ঘিরে ছবির সেই নায়িকা রয়েছেন আমাদের সাথে। কারণ আমরা তো মানে যখন পর্দায় একটা সিনেমা দেখি, একটা গল্প দেখি, কিন্তু সেই গল্পটা তৈরি করার পেছনে যে গল্পটা থাকে দ্যাট ইজ ইকুয়াল টু এ সার্কাস। মানে সেখানে এত কিছু, ইটস লাইক আ রোলার কোস্টার, ইউনো, মানে হঠাৎ সব করে ভীষণ আনন্দ উত্তেজনা হচ্ছে, তার মধ্যে কারোর সাথে কারো ঝগড়া হচ্ছে, তার মধ্যে রাগারাগি হচ্ছে, তার মধ্যে অলমোস্ট মারামারি হয়ে গেল, আবার পরের দিন শুটিং করতে সে সব ঠিক হয়ে গেল। অ্যান্ড মানে এই পুরো জিনিসটা একটা মানুষ যদি বাইরে থেকে দেখে তার ওটা কিন্তু সার্কাসের থেকে কম মনে হবে না, ফর শিওর। রং মেখে ভূত সেজে খেলা দেখাই, চাই না চাই আমরা ঠিক লোক হাসাই। দ্যাট মাচ উই ক্যান গ্যারান্টি যে যখন এই মানে একটা সিনেমা তৈরির পেছনের সিনেমাটা লোকে যখন স্ক্রিনে দেখবেন, দ্যাট ইজ আই মিন নাথিং, মানে নো লেস এন্টারটেইনিং দ্যান দ্য অ্যাকচুয়াল ফিল্ম। মানে বলছে আসল ফিল্মের চেয়েও সেটা বেশি অনেক বেশি ইন্টারেস্টিং হয়, যার জন্যই লোকে শুটিং দেখার এত ইন্টারেস্ট থাকে। লোকে দেখবে ফিল্ম দেখার থেকে বেশি শুটিং দেখতে বলে, আমরা শুটিং দেখতে যাব। যে শুটিংটা কি হয় সেটা এবার আমার মনে হয় একবার এসে তারা দেখে নিন, নিশ্চয়ই দেখা উচিত। যেগুলো দেখাতে চেয়েছিলাম সেগুলো পারলামই না, আর যা চাইনি সেটাই যেন বড় পর্দায়। শুটিং বা এই যে পেছনে ক্যামেরার পেছনে তো ভালো খারাপ দুটোই থাকে, সব জায়গাতেই থাকে, তো সেই খারাপটাও যে আসছে সেটা নিয়ে একটু চাপে নেই? সেটা নিয়ে চাপের কিছু নেই, কারণ মৈনাক এটা বলেইছে, কারণ মৈনাক খুব ভালো একটা ফিল্ম বানিয়েছে, ঠিক আছে, বিকজ খুব অনেস্টলি ফিল্মটা বানিয়েছে। প্রথম কথা যে এই ধরনের একটা সাবজেক্ট যতই মজার হোক হাসির হোক, কিন্তু নিজেদের গল্পগুলো অনেস্টলি বলতে না খুব সাহস লাগে, সেই সাহসটা মৈনাক দেখিয়েছে। অ্যান্ড হি হ্যাজ সেট দ্য স্টোরি ইন আ ভেরি এন্টারটেইনিং ওয়ে। এবং খারাপটা কি ধরো, মানে জেনুইনলি তো লোকের মানে সব থেকে বেশি গসিপ বা সব থেকে বেশি কিউরিওসিটি কাদের নিয়ে হয়, ছবির অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে এবং কিছুটা ছবির ডিরেক্টরকে নিয়ে এখন সেটা হয়, এবং তাদের একটা জেনারেল তাদের লাইফে কী হচ্ছে না হচ্ছে একটা গসিপ হয়, তা কিছুটা সত্যি বা কিছুটা সত্যি নয়। মানে আমার তো ইনফ্যাক্ট মনে হয় যে এই ছবিটাতে যতগুলো ক্যারেক্টার আমরা দেখবো, মানে নায়ক নায়িকা থেকে শুরু করে যারা ক্যামেরার পেছনে করছেন অ্যাক্টিং করছেন এখানে, তাদের প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে আমরা ইন্ডাস্ট্রির যে পরিচিত মুখগুলো, কিছু না কিছু সিমিলারিটি কিন্তু পাওয়া যাবে। এবং মানে বাইরে যারা অডিয়েন্স ছবিটা দেখবেন এবং ইন্ডাস্ট্রির যারা ছবিটা দেখবেন, তারা তো বেশ মানে ভালোই অনেকেই অনেকভাবে নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারবেন, এটা আমরা গ্যারেন্টি দিতে পারি। দর্শক আসলে আমাদেরকে পর্দার এবার থেকে বিরাট কিছু একটা ভাবে, মানে আমরা বুঝতে পেরে গেলে বাংলা সিনেমার বাংলা মদ এগুলো পার্থক্যই নেই। মানে একদিকে যেমন ভালো লাগার ব্যাপার আছে, আবার অনেকে রাগ অভিমান হয়ে যাওয়ার ব্যাপারটাও আছে, তাই না? আমার মনে হয় না, খুব স্পোর্টিংলি ছবিটা বানানো, স্পোর্টিংলি নিতে পারলে রাগ অভিমানের কোনো জায়গা নেই। তো এই যে তুমি বললে যে মৈনাকদা যেমন নিজের ঘটনাগুলোই দেখিয়েছে, মৈনাকদাও বলেছেন তুমি তো নায়িকা ছবিতেও, তা এখানে কি আমরা তাহলে তোমার ঘটনাটাই দেখতে পাবো বলছো? না, আমি যেটা বললাম যে এখানে এটা কোনো পার্টিকুলার একজনের লাইফের ঘটনা নয়, মানে একজন হিরোইন বলতে আমরা যা বুঝি, একজন হিরোইন সে যখন আসছে অভিনয় করতে সিনেমা করতে আসছে, মানে হোয়াট অল শি হ্যাজ টু ফেস সেটা তার পার্সপেক্টিভ থেকে কীভাবে হচ্ছে এবং সে কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে, কোথায় সে খুব ইমোশনালি হট হচ্ছে বা কোথায় সে খুব খুশি হচ্ছে বা কোথায় সে একটু হালকা ম্যানিপুলেট করছে, প্রত্যেকটা জিনিসই হয়, এগুলো সবই হয়। মানে একজন নায়িকাকে কী কী করতে হতে পারে বেসিক্যালি, বা সে কীভাবে নিজেকে হ্যান্ডেল করে, দ্যাটস দ্য ক্যারেক্টার বেসিক্যালি, এটা কোনো একজন নায়িকার চরিত্র নয়। তাই পড়ে আছি ঘরের কোণে, আলো না লাগে চোখে, পায়েল তুমি কি নিজে মানে ছবির ভেতরে যে অভিনেত্রী হয়েছো সেটা থেকে নিজেকে কি আলাদা রেখেছো, নাকি তুমি আসলে অভিনেত্রী হয়ে যেটা করো সেটাই করেছো? না, এটা একদমই যেটা বললাম যে এটা
একেবারেই আমার বা পার্টিকুলার কারো কথা নয়, অভিনয়টা একজন হিরোইন সে শুটিং করতে গিয়ে মৈনাক আমাদের সবাইকেই বলেছিল যে খুব বেশি কিছু অ্যাক্টিং করিস না, মানে যা সেটাই আর কি, মানে ইনফ্যাক্ট কেউ ঘুমাচ্ছে সেটা শর্ট নিয়ে নেওয়া হয়েছে, অনুশ্রী একটা জায়গায় ঘুমাচ্ছিল সেটা শর্ট নিয়ে নেওয়া হয়েছে, আমি হাই তুলছিলাম সেটা শর্ট নিয়ে নিয়েছে, আমি একটুখানি মেকআপ টাচ আপ করছিলাম সেটা শর্ট নেওয়া হয়েছে, আমি এরকম করে ল্যাথ খেয়ে বসেছিলাম সেরকমই, মানে যা আমরা সেটাই হয়েছে, যে ওটার থেকে বেটার পোর্ট্রে অফ আ ক্যারেক্টার কিন্তু কিছু হয় না। সেটাই তো, অনেক কথা হলো, অনেক কথা জানলাম, এবার তুমি শেষে যদি একটু দর্শকদের কিছু বলে নাও তোমার চলচ্চিত্র সার্কাস নিয়ে। আমি দর্শকদের একটাই কথা বলতে চাই যে পুজোয় একদম পুজোর মুখেই আমাদের ছবি রিলিজ করছে, তো পুজোয় আমি জানি সবার অনেক প্ল্যান রয়েছে এবং সারা বছর ধরে এই পুজোর পাঁচটা দিনের প্ল্যান করা হয়, সেসব একদমই নষ্ট করবেন না, কিন্তু সেই প্ল্যানের মধ্যে যদি আর দু ঘন্টা একটু টাইম বের করলে চলচ্চিত্র সার্কাস আপনি দেখে নেন এবং দেখে নিয়ে আপনি আরেকটু বেশি আনন্দ পান পুজোয়, আমরা খুব আনন্দে থাকবো, আমরা খুব খুশি হব, তাহলে আমরা বুঝবো যে আমরা কষ্ট করে যে ছবিটা বানিয়েছি এতদিন ধরে এবং এত কিছু ফেস করে যে ছবিটা আজকে ফাইনালি আপনাদের কাছে আসছে সেই আশাটা কিন্তু সাকসেসফুল হবে, অ্যান্ড উই রিয়েলি হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, পুজো খুব ভালো কাটুক সবার। তাই শুয়ে আছি ঢাকা দিয়ে ভালো না লাগে আমার, দেখো না সিনেমা, পুজোতে জেনারেলি কেউ সার্কাস আনেন না, কিন্তু যিনি এবছর একটু সাহস করেই সার্কাসটা নিয়ে এসেছেন আবার চলচ্চিত্র সার্কাস, তিনি মৈনাক ভৌমিক। আরে হিরো, মৈনাক দা পুজোতে সার্কাস চলচ্চিত্র সার্কাস, তাই তো, মানে কি ভেবে সার্কাস নিয়ে আসছো পুজোতে? ছবিটা বানানোর সময় পুজোর কথা সেভাবে ভাবিনি, তবে বাংলা ছবি বানাচ্ছি, বাংলা ছবির একটা সেলিব্রেশন, পুজো বাঙালির কাছে একটা সেলিব্রেশন আর বাঙালির কাছে বাংলা চলচ্চিত্র একটা সেলিব্রেশন, সেই সেলিব্রেশনটা একটা মজার ফর্মেই একটা সিনেমা। ছবি চালাতে গেলে তিনটে জিনিস খুব দরকার, নাটক, প্রেম, গান। তো এই যে চলচ্চিত্র সার্কাস তুমি আগেও বলেছো, মানে ক্যামেরার পেছনে যেগুলো ঘটে বা যেগুলো জানতে পারেন না দর্শকেরা সেটা জানবেন, তাতে ভালো খারাপ তো দুটোই থাকে, কিন্তু ভালোটা দেখাচ্ছ ইন্ডাস্ট্রির, ঠিক আছে, খারাপটা যে দেখাচ্ছ তাতে অনেকে চটে যাওয়ার ভয়টা নেই? না, আমি তো এটা কোনো পার্সোনাল অ্যাটাক করছি না বা এটা কোনো ক্রিটিসিজম নাই, এটা আমার মনে হয় আমার প্রাইমারিলি আমি ছবিটা বানিয়েছিলাম যে আমার যা যা অভিজ্ঞতা, আমার নিজের যা যা খামতি বা আমার যে সিচুয়েশানগুলো ফেস করতে হয়েছে সেইটা যদি আমি একটা অটোবায়োগ্রাফি না লিখে যদি আমি একটা সিনেমা বানাতাম সেই ছবিটাই চলচ্চিত্র সার্কাস হয়। এটা কোনো কাউকে আমি ছবিটা বানাইনি যে আমি একটা মানুষকে অ্যাট্যাক করতে চাই বলে, বাট সিনেমার জগতে আমি যেভাবে কাজ করি যে আমার যা চারপাশে মানুষের যে কথাবার্তাগুলো বলেছে, যা যা ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে তুলে ধরার একটা চেষ্টা, মানে ছবিটা একটা এসেনশিয়ালি একটা ব্লগের মতো এবং সেটা আমার পার্সোনাল ব্লগ, আমার এক্সপিরিয়েন্স ছবি বানানোর, বাংলা ছবি বানানোর এক্সপিরিয়েন্স। অহিংসা, কেউ একটা গালে চড় মারলে আর একটা গাল বাড়িয়ে দিতে হয়। ইনি 17 বার সিনটা টেক করা হচ্ছে। বলদি আপনি চা। তো এই যে প্রযোজকদেরও একটা জায়গা আছে এবং প্রযোজকদের নিয়ে নানান কথাও হয়, সেই দিকটাও তুমি দেখিয়েছো, সেটা নিয়ে কি বলবো, মানে সেটা কি পুরোটা ইন্ট্যাক্ট রেখেছো নাকি তোমারও কিছুটা মানে গল্প কিছুটা আছে? গল্প খুব একটা নেই, মানে আমি ফ্যাক্টগুলোই নাম বদলে করেছি, কিন্তু সেগুলো অ্যাবসলুটলি আমার কিছু অভিজ্ঞতা, মানে আমার আমার সাথে যা যা হয়েছে এরকম ঘটনা প্রচুর ঘটেছে, আমার খুব কাছের মানুষের যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকেই তুলে ধরা এবং মজার ছলে তুলে ধরা। সো এটা কোনো কেউ যদি আইডেন্টিফাই করে রেগে যায় তার মানে সেই আমরা ধরেই নিচ্ছি সেই মানুষটা বুঝে যাচ্ছে আমি তার কথা বলছি, কিন্তু আমি তাকে কেন্দ্র করে বলার চেষ্টা করছি না, আমি বলার চেষ্টা করছি যে এই জিনিসটা হয় এবং এটা ভালো, আমি এটা নিয়ে কোনো জাজমেন্ট পাস করছি না, আমার মনে হয় এটা হয় এটা মজার ছলে দেখা উচিত যে এই জিনিসটাও হয়। যেমন আমরা পেজ থ্রি বলে মাধুর ভান্ডারকার ছবিটা জানার সময় একটা জার্নালিজম অফিসে কীভাবে কাজ হয় জানতে পারি, সেটাতে কি এক্সপোজ করা হয় না জাস্ট জানা হয়? আমাদেরও তো একটা মানে আমরা যেরকম সিনেমার মাধ্যমে নানান প্রফেশনকে এক্সপোজ করি যে কী হয়, একটা ট্যাক্সি যে চালায় তার জীবনী, তার ট্যাক্সি চালানোর অভিজ্ঞতা আমরা জানতে পারি, কিন্তু সিনেমার লোকেদের অ্যাকচুয়াল কী এক্সপিরিয়েন্স সেটা নিয়ে খুব একটা সিনেমা বানানো হয় না। সো আমার মনে হলো সেটা কেন বানাবো না, সেটা দর্শকেরও জানা উচিত। ওটা রবীন্দ্রনাথ না অরবিন্দ, রবীন্দ্র অরবিন্দ একই লোক, নিয়া একটা। আচ্ছা, রুদ্রদাকে নায়ক হিসেবে ভেবেছো, যেটা এখনো এখানেও খুব একটা ভাবা কিন্তু হয় না সত্যি, সেটা ওখানে তুমি আবার বুম্বাদার মতো করেই প্রেজেন্ট করছো কিছুটা, সেইটা কীভাবে, মানে এটাও কি কিছুটা
আঙুল দেখিয়ে যে দেখো যাকে হিরো করছো না, মানে চেহারা থাকলেই হিরো হয় সেটা নয়। নো, আমি অ্যাকচুয়ালি মজা করেই করেছি জিনিসটা, যে মানে অনেক প্রযোজকই আছেন, অনেক ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কথা নানান রকমভাবে ঘোরে, লোকে ভাবে ফর্মুলা, মানে ফর্মুলা শব্দটা সুপারস্টিশন, মানে এই দিনে এই দিনটা ভালো নয় বা এই লোকটা এখন বাজারে চলছে। সো এমন একজন অভিনেতার একটা রোল বা একটা ক্যারেক্টার যার ভূমিকায় রুদ্রনীল অভিনয় করছে, যার নাম হচ্ছে দেবজিৎ মজুমদার। সো এবার একজন পরিচালক ভাবছে একটা নামের মধ্যে দেবজিৎ রয়েছে, তাহলে আমার বোধ হয় ব্যবসার সাফল্যের দিক থেকে সুবিধা হবে। এই যে বোকামি বা এই যে বোকা বোকা থটসগুলো রয়েছে মানুষের মধ্যে যারা এই ইন্ডাস্ট্রিতে আসে, সেটাই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিলো। এটা এটা কোথাও দেবজিৎকে ছোট করাও না, এটা বোম্বাদাকেও আমি যথেষ্ট রেসপেক্ট করি, ভালোবাসি, চিনি, আমি আমার খুব ভালো পরিচয় রয়েছে, বাট এই যে ওর মতো দেখতে বলে বা ওর মতো নাম বলে হয়তো হয়ে যাবে, এরকমও অড থট প্রসেসের মানুষ রয়েছে এবং অডভাবে মানুষে ভাবে এই জগৎটাতে। আসলে সূর্য তো ভেবেছে নামের মধ্যে দেব জিৎ দুটোই আছে, তাহলে চাঁদের বাচ্চান বানাচ্ছে নাকি কেশরাজ? এরকম কোনো ঘটনা একটা বলো না যেটা ছবিতেও আমরা দেখতে পাবো তুমি ফেস করেছো, ভীষণ মজার যেটা একটা বললে এক্ষুনি। ছবিতে একটা দৃশ্য আছে, সেখানে রুদ্রনীল যে চরিত্রটা করছে সেই ডিরেক্টরের, যে সূর্য বলে ঋত্বিক যে পরিচালকের ছবিটা করছে, সেখানে ও বেসিক্যালি ছবিটা করতে চায় না। ঋত্বিক ফার্স্ট টাইম ফিল্ম মেকার, ওর ছবিটা করতে চায় না, ও একমাত্র ছবিটা করছে কারণ ওর ধারণা যে ঋত্বিক মানে যে ডিরেক্টর চরিত্রটা, সে হয়তো অপর্ণা সেনের একটা ছবি লিখতে পারে, ওর সাথে আলাপ করিয়ে দেবে। এবং এটা অনেক সময় হয়ে থাকে যে একটা মানুষ আরেকজন মানুষের সাথে কথা কাজ করে, কাজটার জন্য নয়, অন্য কোনো স্বার্থে। মানে বলছে এটা মানছো যে এখানে স্বার্থ দিয়ে সম্পর্কটা সত্যি ইন্ডাস্ট্রির সাথে সেই সম্পর্কটা হয় না, শুধু স্বার্থই থাকে? যে কোনো ইন্ডাস্ট্রি যেখানে ফাইন্যান্স রিলেটেড, মানে যে কোনো কাজের ক্ষেত্রেই স্বার্থটা তো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, কিন্তু অনেক সময় আমাদের চলচ্চিত্র জগতে যেটা মনে হয় বেশি সেটা হচ্ছে প্যাশনটা হয়তো অনেক সময় একটু বেশি দেখানো হয়, কিন্তু আসলে ব্যাপারটা স্বার্থ। এই যে পুজোর সময় রিলিজ করছো তুমি ছবি, অনেকগুলো ছবিও রিলিজ করছে, কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট ছবি যেটা সত্যি থেকে যাওয়া উচিত ছবির ভেতরের ঘটনাগুলো, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে এতগুলো ছবির মাঝখানে গিয়ে প্রত্যেকটা ছবি আটকে যেতে পারে নিজেদের জায়গা থেকে যতটা পাওয়া দরকার ছিল? সেটা আমার মনে হয় না, কারণ আমার মনে হয় প্রথমত আমি বছরটা শুরু করেছিলাম বিবাহ ডায়েরিসে, যেটা আমাকে ঋত্বিক রোশন আর শাহরুখ খানের সাথে ব্যাটল করতে হয়েছে, তারপরে ছবিটা 5 মাস ধরে হলে ছিল। সো এবং এই কথাটা আমার বলা দরকার যে একটা ছবি 5 মাস হলে থাকাটা ইজ নট ইম্পর্ট্যান্ট অনলি, আমার মনে হয় ছবির নিজস্ব একটা ইতিহাস থাকে। আজকে চলচ্চিত্র কতটা সফল হবে সেটা দর্শক বলতে পারবে, কিন্তু এই এই কদিন কি কত সপ্তাহের বক্স অফিসটাই তার মানে এই এই ছবিটা শেষ কথা নয়। এই ছবিটা আমার মনে হয় খুব একটা ইম্পর্ট্যান্ট ফিল্ম যেটা বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করবে এবং হয়তো কিছু লোকে হলে দেখবে, পরে লোকে অনলাইন দেখবে, এই ছবিটা ইম্পর্ট্যান্ট একটা ফিল্ম হয়ে থাকবে, ভালো বা খারাপ যাই হোক, অ্যাজ আ ডকুমেন্ট। ডিরেক্টরগুলো কি কাজ করে বলতো? কিছুই তো করে না শালা। চেয়ারে পিঠে গিয়ে বসলাম, অ্যাকশন বললাম, তাহলেই সত্যচিত্র। থ্যাংক ইউ সো মাচ। তো তুমি দর্শকদের লাস্ট যদি কিছু বলো। আমরা বাংলা ছবি বানাই মজা করে এবং খেটে, এর পিছনে যে সার্কাসটা চলে যদি দেখার আনন্দ থাকে, এটুকু বলতে পারি অনেক গসিপ আছে, দেখো সপ্তমী থেকে ছবি আসছে আপনাদের কাছে, পারলে দেখবেন। যতবার উড়তে চাই আকাশে আটকে যাই চলচ্চিত্র সার্কাসে। সব বড় বড় ডাইকাটা সব তো আমার হাতেই তৈরি, আমি সেলিব্রিটি হওয়ার জন্য সব করতে পারি। বাকি যা বাকি মেয়েরা যদি চলে যেতে বলে ফাইন, অ্যাকশন। সপ্তমী দিনই মুক্তি পাচ্ছে চলচ্চিত্র সার্কাস। তবে এই ছবিতে যারা খেলছেন না বা খেলা দেখাচ্ছেন না বরং খেলাচ্ছেন, তাদের মধ্যে একজন রয়েছে আমাদের সঙ্গে, পাওলি দি। ইনি 17 বার সিনটা টেক করা হচ্ছে। চেয়ারে পিঠে গিয়ে বসলাম, অ্যাকশন বললাম, তাহলেই সত্যচিত্র। পাওলি দি সত্যি তো মানে খেলাচ্ছ, কারণ তুমি এখানে অভিনয়টা করছো না, তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাই? সেটাও তো অভিনয় বটে, কিন্তু হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পৃথা ব্যানার্জি আমার চরিত্রের নাম। আর মানে আমি যে কটা ছবি করেছি আমার ছোট্ট ক্যারিয়ারে, সো অনেক ভালো ভালো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আর তারা প্রত্যেকে অসাধারণ। ইনফ্যাক্ট
এই একটা ব্যাপারে প্রত্যেকটা পরিচালক আমার সাথে একমত হবে, ডেফিনেটলি একটু হয়তো মনে হতে পারে আছে কেন বললো, কিন্তু নিশ্চয়ই একমত হবে যে প্রচুর খাটনি খাটে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর সব ছোটাছুটি মেজর কাজগুলো তারাই করে, আর ইটস এ কাইন্ড অফ ট্রিবিউট অলসো ফ্রম মাই সাইড যতটুকু পেরেছি। আর বাকি খুব মজার একটা চরিত্র, মানে সবকটা চরিত্রের মধ্যেই কিছু না একটা এজি এলিমেন্ট রয়েছে, একটা মজার এলিমেন্ট রয়েছে, আর পুরো ছবিটাই মানে সার্কাস যেহেতু, সো সার্কাস তো সার্কাসে লোকে মজা করতে যায়, আর আমি এটুকু এক্সপেক্ট করবো যে পুজোর মধ্যেও দর্শকরা ভীষণভাবে আর কি মনোরঞ্জন পাবেন আর কি, পুরো জিনিস এন্টারটেইনড হবেন থ্রু চলচ্চিত্র সার্কাস। আর সপ্তমীর দিন রিলিজ করছে, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে আর্টিস্ট হিসেবে। তো পুজো মানে সেলিব্রেশন, পুজো মানে ফান, পুজো মানে সার্কাস, আমাদের নিজেদের মধ্যে সার্কাস আর নিজেদের নিয়ে একটু মজা করা, সো সেইটুকুই। ওরে কুত্তা আরে কাটো এ তুই কাদের পাল্লা খেলি আমায় চলচ্চিত্র, মানে চলচ্চিত্র সাথে যে একটা শব্দ জুড়ছে সার্কাস, তুমি কি এটা বলতে চাও মানে চলচ্চিত্র কি সার্কাস হতে পারে? সিনেমা কিন্তু অনেক কিছু হতে পারে, মানে সিনেমা যেরকম অনেক ভাবনা উস্কে দেয়, সিনেমা ইনফ্যাক্ট ইটস অল অ্যাবাউট এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, সো সেই কারণেই সার্কাস নামটা দেওয়া। আর একটা যেটা হচ্ছে সেটা হলো যে এই ছবিটার যারা দেখবেন তারা বুঝতে পারবেন, কিছুটা আন্দাজ হয়তো করতে পারবেন, পুরোটা নয়, মানে অ্যাকচুয়ালি একটা সিনেমা বানাতে গেলে যে যে মানুষের প্রয়োজন হয় তাদের জীবনটা কীরকম, সো সবটাই দেখতে গ্ল্যামারাস যেটা মনে হয় সেটা নয়, অনেক খাটনি আছে একটা ছবির পিছনে। আর মানে ইনফ্যাক্ট যখন একটা কাজ চলে একটা টিম ওয়ার্কে ভালো যেরকম দিকগুলো থাকে আবার অনেক কিছু কিছু মন্দ দিকও থাকে, মন্দ দিক দিকের কথা বলতে গেলে সবার আগেই আমি বলবো যে অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় যেটাকে আমরা কেওস নাম দিই, আর সেটা মজা করে সার্কাস নাম দেওয়া, সো ইন্টারেস্টিং পয়েন্টটা ওখানেই, সো অনেক রকম মানে এলিমেন্টস রয়েছে একটা এন্টারটেইনমেন্ট বলতে আজকের দিনে দাঁড়িয়ে, যে রিয়েলিস্টিক এন্টারটেইনমেন্ট সিনেমা যদি বলা হয় ডেফিনেটলি চলচ্চিত্র সার্কাস ইজ আ মেইনস্ট্রিম এন্টারটেইনিং ফিল্ম, সো সেই দিক থেকে আমার মনে হয় যে সার্কাস একেবারে একদম পারফেক্ট চলচ্চিত্রের পাশে বসানোর জন্য এই ছবিটার ক্ষেত্রে। অনেকেই নাকি ভয়ে ভয়ে আছেন জানো তো, যে কার সত্যিটা বেরিয়ে যাবে, কার দিকে আঙুল তুলবে ইনডাইরেক্টলি। না আমার যেটা মনে হয় যে ইটস এন এনসেম্বল কাস্ট ফিল্ম, আর সবাই আমরা সবটা জেনে নিজেরাও মজা করে কাজ করেছি, মানে একজন অভিনেত্রী প্লে করেছে, একজন পরিচালক প্লে করেছে, একজন সিনেমাটোগ্রাফার প্লে করেছে, সেটা আমরা রিয়েল লাইফে কেউ সেটা নই। হ্যাঁ অভিনেত্রী যে প্লে করেছে সে ডেফিনেটলি অভিনেত্রী, দ্য রিস্কটা তার হয়তো বেশি, ইনফ্যাক্ট অ্যাক্টর যে প্লে করেছে তারও হয়তো রিস্ক হতে, আমার কোনো রিস্ক নেই, আই প্লেড অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হুইচ আই এম নট। তুমি তো অভিনেত্রী হওয়ার স্বপ্নও দেখো তাই তো ছবিতে? কিছুটা আবার পুরোটাও নয়, মানে কনফিউজড একটা চরিত্র এক অ্যাবসলিউটলি পুরোটাই, সেই জন্যই সার্কাস, মানে কী যে চায় কী যে ভালোবাসে নিজেই জানে না হয়তো, সো দের ইজ অলওয়েজ আ কনফ্লিক্ট, দের ইজ অলওয়েজ আ কনফিউশন অ্যান্ড কিন্তু তার মধ্যেও প্রচুর মজা, সো সবটাই একটা হিউমারাস সাইড থেকে দেখানো, স্যাটায়ারটা খুব হিউমারাসলি প্লেস করা, সো সিরিয়াস সিরিয়াস কিছু নয়, সো সেটাই সেটাই মজা লেগে, মানে ইনফ্যাক্ট মৈনাকের সাথে এটা আমার থার্ড ছবি, সো মৈনাকের সাথে শুরু করেছিলাম বেডরুম দিয়ে, বেডরুমটাও খুব মজার ছবি ছিল, সো তারপরে ফ্যামিলি অ্যালবাম সেটা একটু সিরিয়াস, এটা আবার ভীষণ মজার, ইনফ্যাক্ট আমার এই ছবিটা করতে গিয়ে আমি না প্রথমবার কোনো পরিচালককে বলেছিলাম যে কিরে স্ক্রিপ্টটা দে, বলে হবে হবে হবে, মানে সবটাই তো মজা করে, তুইও মজা করেই করে নিস কিছু একটা, আলাম হোয়াট ইজ দিস, অ্যান্ড এই ছবিটা করতে গিয়ে ইনফ্যাক্ট তার আগে আমি একটা হলিডেতে গেছিলাম, ফিরে এসে আবার সো ফ্রেশ, তারপরে ঢুকলাম সার্কাসে, মানে ইট ওয়াজ লাইক আমাদের কী হলো যে কী হচ্ছে না হচ্ছে, নোবডি অ্যাকচুয়ালি হ্যাড এনি ক্লু ডিউরিং দ্য শ্যুট, হ্যাঁ মানে যে যার পার্টটা করছে ঠিক আছে, যে যার কাজটা করছে ঠিক আছে, কিন্তু ওই লিঙ্কটাও আমাদের আমরা জানি কে কী, সো সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত কনফিউশন,
সো সেইটা কোনোভাবে আমার মনে হয় ডেফিনেটলি সেটা ভালো হবে ছবিটার জন্য। সো ইটস আ হিউজ টিম কাস্ট অ্যান্ড ক্রু যারা আমরা একসাথে কাজ করেছি, সবাই সবাইকে চিনি আবার সবাই সবাইকে চিনিও না। সো দিস কনফিউশন ওয়াজ অলওয়েজ দেয়ার। সো বুঝতেই পারছেন চলচ্চিত্র সার্কাস কতটা মজার হতে পারে অ্যাকচুয়ালি। প্রচুর বাসনা আছে যেটা আমি জানি না সম্ভব হবে কিনা। প্রথম বাসনা যেটা হচ্ছে আমি যদি উঠতে পারতাম, ভূতের রাজার তিন বরের মধ্যে একটা বর আমার ডেফিনেটলি ওইটা হতো, নিজেই নিজে হাততালি দিতাম আর কোথাও একটা ভ্যানিশ হয়ে যেতাম। সো এই এই ধরনের মানে এটা একটা অবভিয়াসলি একটা আছে, একটা মানে ডেফিনেটলি হবে না আমি জানি পূরণ কখনো, কিন্তু মানে সুপ্ত বাসনা বলতে যেটা হতেও পারে ইন ফিউচার, ইনফ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাক্টরই আমি বলবো, আমি এরকম অনেক চরিত্র অনেক ধরনের চরিত্র আছে যেটা আমার নিজের পার্সোনালি করার ইচ্ছে, যেটা এখনও করিনি। I want to play a dancer, I want to play a handicapped person, I want to play a, I want to in fact be a part of a like a mystery thriller kind of a film, shirokom detective play kora, why not a female detective, eto male detective hoy, in fact pujo teo release korche, why not a female detective, so yeah, more of a women power. So devi pokkho shuru hoye geche, so boltei pari amra je more of a women oriented chobi hok, jekhane male support o thakuk and shobai mile amra aro aro bhalo chobi korar icche ache etuku. Joto bar urte chai akashe atke jai cholochitro circus e. থ্যাংক ইউ সো মাচ। আর শেষে শুধু চলচ্চিত্র সার্কাস নিয়ে পুজোতে আসছে এবার সার্কাস প্রথমবার, তো তুমি যদি কিছু বলে দাও দর্শক। হ্যাঁ মানে সার্কাস তো আমাদের জীবনে আসতেই থাকে, আপনাদের জীবনেও আসতে থাকে। ইনফ্যাক্ট ছোটোবেলায় শীতকালে সার্কাস দেখতে যেতাম বাবা মার সাথে। সো এইবার প্রথমবার পুজোতে সার্কাস রিলিজ হচ্ছে চলচ্চিত্র সার্কাস, আপনারা দেখুন এটুকুই চাইবো, যদি ভালো লাগে ফিডব্যাক দেবেন অ্যান্ড সবাইকে বলবেন যে চলচ্চিত্র সার্কাস দেখতে। সপ্তমীর দিন শুধুমাত্র আপনাদের জন্য রিলিজ করা হচ্ছে চলচ্চিত্র সার্কাস। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।